আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় পার্টির দুর্গে চমক দেখাবে জামাত। এবার একত্রে জামাত ইসলামীর তিন প্রভাবশালী 9-10 গাইবান্ধা জামাত ইসলামী। জামাত ইসলামী সাধারণত তাদের কোনো প্রোগ্রামে একসাথে বড় বড় নেতাদের সবাইকে নেয় না, বিশেষ করে দূরে ঢাকার দূরের প্রোগ্রামগুলোতে বা সেন্ট্রাল কোনো বড় প্রোগ্রাম হলে ভিন্ন কথা, আমির থাকলে সেক্রেটারি থাকে না, কারণ ডিসেন্ট্রালাইজ করে দায়িত্ব পালন করতে হয়, দেশব্যাপী তো থাকতে হয়। তো হেভিওয়েট নেতারা একত্রে অনেকে সাধারণত অনেক দূরবর্তী জেলা শাখাগুলোর প্রোগ্রামে খুব কম দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার একত্রে জামাত ইসলামের তিন প্রভাবশালী নেতা, এবং তারা জামাতের রাজনীতিতে বিশেষ গুরুত্বের, বিশেষ করে বুদ্ধিভিত্তিক এবং মেধার জগতে স্পেশাল। আমি 9-10 এই আলোচনাটা করতেছি। তো এখানে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত গাইবান্ধা, এই গাইবান্ধায় জামাতেরও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে, এবং সেখানে কিন্তু জামাতের এমপি ছিল, পরবর্তীতে এবি পার্টিতে জয়েন করেছেন। তো গাইবান্ধায় এবি পার্টিরও একটা ভিত্তি রয়েছে। যদি বলা হয় যে বাংলাদেশে এবি পার্টির লোকজন সবচেয়ে বেশি কোথায় একটু রুট লেভেলে, তাহলে এর উত্তর হচ্ছে গাইবান্ধায়। এই গাইবান্ধায় কিন্তু এবি পার্টি জামাতের অনেক লোক ভাগিয়ে নিতে সক্ষম হয়েছে, একেবারে প্রান্তিক পর্যায়ে নারী শিশু, কারণ একজন সাবেক জামাত এমপি তিনি এবি পার্টিতে জয়েন করেছিলেন, তিনি অবশ্য মারাও গিয়েছেন, যাই হোক আমি তার নাম নিলাম না, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। কিন্তু মোটের উপর ভোটের হিসাব নিকাশে পাস্ট যেটা বলে, চিত্র যেটা বলে, জাতীয় পার্টি দুর্গ গাইবান্ধা, জাতীয় পার্টি সেখানে ভালো করত। রংপুর জাতীয় পার্টির দুর্গ, ঠিক তদ্রূপ গাইবান্ধাও জাতীয় পার্টির দুর্গ। এখন যদিও সেই দুর্গগুলো আর থাকছে না, আওয়ামী লীগের দুর্গে পরিণত হচ্ছে, যেহেতু সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন হলে সেই জাতীয় পার্টির দুর্গে চমক দেখানোর একটা পরিকল্পনা জামাত ইসলামীর আছে, সেভাবে এগোচ্ছে, তার প্রার্থী ঘোষণা করছে, সাংগঠনিক কাজকর্ম যেভাবে করছে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টির দুর্গ জামাতের দুর্গে পরিণত হতে সময় লাগবে না, এটা আমার কাছে মনে হয়েছে। অতীতেও যেমন রংপুরেও কিন্তু জামাতের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি আছে, জাতীয় পার্টির যেহেতু সাংগঠনিক ভিত্তি নেই, যার জনভিত্তি আছে, এই কারণে জনভিত্তি কালের বিবর্তনে হারিয়ে যেতে সময় লাগে না, ব্যক্তির অবর্তমানে গণভিত্তি শেষ হয়ে যেতে পারে। আর সাংগঠনিক শক্তিশালী ভিত্তি থাকলে তাহলে গণভিত্তি অর্জন করার পথে যেতে পারে। তো জামাত সেরকমই করছে, জাতীয় পার্টির কয়েকজন ব্যক্তি জনপ্রিয়, সেই ব্যক্তি চলে গেলে তারপরে আর সেই গ্রহণযোগ্যতা থাকবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আল্লাহর রাস্তায় দানের পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে, প্রফেসর মুজিবুর রহমান, জামাত ইসলামী নায়েব আমির এবং একজন মেধাবী যোগ্য একজন লোক, এবং খুব ক্লিন ইমেজের পরিশীলিত শুদ্ধ একজন লোক, সাবেক সংসদ সদস্য। 8 অক্টোবর শনিবার বাংলাদেশ জামাত ইসলামীর গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সদস্যদের রুকনদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির 2022 ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি মারনা জহুরুল হক আব্দুল করিমের সভাপতিত্বে দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মহান আল্লাহ তার বান্দাকে রিজিক থেকে দান করতে বলেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের জীবনী অধ্যয়ন করলে আমরা কুরবানের উৎকৃষ্ট উদাহরণ পাই। মানে অধ্যাপক মুজিবুর রহমানকে সম্ভবত দান বা এগুলো গুরুত্ব সম্পর্কেই ওয়াজ করতে বলা হয়েছিল। মহান আল্লাহ ইমানদারদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, জামাত কর্মীদের আল্লাহর রাস্তায় দানের পরিমাণ বৃদ্ধি করতে হবে, আমাদের আল্লাহর দিন কায়েমের জন্য অকাতরে দান করতে হবে, স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে দানের জন্য উৎসাহ দিতে হবে। হাদিস থেকে আমরা জানতে পারি দানশীল ব্যক্তি মানুষের নিকটবর্তী, আল্লাহর নিকটবর্তী এবং জান্নাতের নিকটবর্তী। চমৎকার কিছু তথ্য দিয়েছেন, এটা অনেকে জানেও না যে এরকম সবার নিকটবর্তীও শিক্ষা শিবিরে। এখানে একটা কথা বলি দান সম্পর্কে, একটা চমৎকার একটা তথ্য দিই। জামাত ইসলামের লোকজন সংগঠনে এয়ানত দেওয়ার ক্ষেত্রে যে উদারতা দেখাতে পেরেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন 2.5%, সেখানে জামাতের লোকজন কেউ 5%, 7%, 10%ও তার টোটাল ইনকামের সংগঠনের খাতে দিয়ে থাকে। এটা কত বড় উদারতা, এরকম এক্সাম্পল পৃথিবীতে কম পাওয়া যাবে যে একটা সংগঠন করে, সেই সংগঠনে তার আয়ের 5% দিয়ে দিতে হয় এবং সেটা দেয়, হিসাব করে মাস শেষে, একেবারে রিসিট সহ একেবারে লিখিত পরিতভাবে দিয়ে দেয়। এটা কিন্তু খুবই কম আছে, এটা একটা বড় স্যাক্রিফাইস, এ কারণেই কিন্তু টিকে আছে সংগঠন।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এই যে তিনজন ব্যক্তি, তিনজনই কিন্তু জামাতের একবারে বুদ্ধিভিত্তিক জগতে ব্যতিক্রমী, গ্রহণযোগ্য বা প্রভাবশালী নেতা জামাতের ডিসিশন মেকিংয়ে। সাইফুল আলম খান মিলন তিনি কিন্তু সাংগঠনিক কাজে তেমন আমরা দেখি না, কিন্তু বুদ্ধিভিত্তিক জগতে বা ডিসিশন মেকিংয়ে অত্যন্ত প্রভাবশালী। অধ্যাপক মুজিবুর রহমান আমিরের জামাতের চাইতেও সিনিয়র হবেন হয়তো, এবং একসময় তিনি ভারপ্রাপ্ত আমির ছিলেন, তার একটা বড় প্রভাব রয়েছে উপদেষ্টার মতোই অনেকটা, আর নায়েব আমির হিসেবে তো সক্রিয় দায়িত্ব পালন করেনি। এবং যারা খুবই সক্রিয় মাঠে ময়দানে একেবারে নিরন্তর ছুটে চলেন, মাওলানা আব্দুল হালিম তাদের মধ্যে একজন। তিনিও প্রভাবশালী সংগঠনের ডিসিশন মেকিংয়ে, এতটাই প্রভাবশালী বিভিন্ন দলের সাথে লিয়াজু মেনটেনে, যেটা একসময় মোহাম্মদ কামরুজ্জামান করতেন জোটের মিটিং টিটিংয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি মাওলানা আব্দুল হালিমকে পাঠানো হতো। তো এই তিন প্রভাবশালী একত্রে গাইবান্ধায় ওয়াজ করেছেন, কথা বলেছেন, জাতীয় পার্টির দুর্গে জামাত ইসলামীর চমক দেখানোর ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন বা সেদিকে নিয়ে যাচ্ছেন গাইবান্ধা জামাত ইসলামীকে। বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর দিনাজপুর অঞ্চলের ডিম সদস্য ডাক্তার আব্দুর রহিম সরকার ও ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, জননেতা মাওলানা আব্দুল হাকিম। জামাত ইসলামীর ইতিহাস নিয়ে আলোচনা রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। তিনি জামাতের প্রতিষ্ঠান দেখাশোনা করতেন, তিনি আগে ইবনে সিনার সাথে জড়িত ছিলেন, কিন্তু রাজনীতিতে আমরা তাকে দেখিনি, দেখুন আবার নির্বাহী পরিষদের প্রভাবশালী সদস্য। তিনি বলেন, মাওলানা সাইদ আবুল আলম মওদুদীকে না জানলে জামাতের ইতিহাস পূর্ণাঙ্গভাবে জানা সম্ভব নয়, তাই মওদুদী রহমতুল্লাহ আলের ব্যক্তিগত জীবন জানতে হবে, পাশাপাশি তার জ্ঞানগর্ভ লেখনী বইগুলো আমাদের গভীরভাবে অধ্যয়ন করতে হবে। তিনি জামাতের দীর্ঘ পথচলার বাধা, প্রতিকূলতা, জুলুম, নির্যাতন, ত্যাগ কুরবানের বিভিন্ন দিক তুলে ধরেন। মাওলানা আব্দুল হালিম বলেন, রুকুন হিসাবে হক আদায় করে কাজ করতে হবে, প্রশ্ন করার চেয়ে বেশি কাজ করতে হবে। অধ্যাপক গোলাম আজম রহিমহুল্লাহ ও জনাব আব্বাস আলী খান রহিমহুল্লাহ এবং শহীদ দায়িত্বশীলগণ আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। আজ অনেক মা সন্তান হারা, অনেক স্ত্রী স্বামী হারা, অনেক ছেলে বাবা হারা, সাহসিকতার সাথে মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, প্রতিটি কাজে আল্লাহর সাহায্যের উপর নির্ভর করতে হবে। এখানে আর একটা বিষয় আমার কনক্লুশনে, ইদানিং জামাত নেতাদের বক্তব্য তো আমি সবসময় বিশ্লেষণ করি, তাতে মাঝখানে যে অনেকে সন্দেহ করছিল যে জামাতের সাথে সরকারের কোনো আপোষ হয়েছে কি না, তাদের বক্তব্য শুনে মোটেও আপোষ হয়েছে এটা মনে হয় না, আপোষহীনতাই মনে হয়। তারা সরকার বিরোধী কার্যকর ভূমিকা পালন করতে চায়, তারা এখনও মজলুম, আপোষ হলে কথাবার্তার টোন এরকম থাকে না। যাই হোক, আমরা দোয়া করি এবং এরকম যেন হয়, জাতীয় পার্টির দুর্গে জামাত ইসলামী দুর্গে যাতে পরিণত হয়, জামাতের তিন নেতা একত্রে যে বক্তব্য দিলেন সেই পথে যেন অনুপ্রেরণা হিসেবে কাজ করে।